একদিন সময় বার করে ঘুরে এলাম রাজারহাটের নতুন চিড়িয়াখানায়। এখানে পৌঁছে বেশ অবাকই হলাম, দেখা পেলাম নানান রকমের নতুন পশু পাখি যা আগে কখনো দেখিনি। অচেনাদের সাথে কিছু চেনা পশু পাখিও পেয়ে গেলাম এই চিড়িয়াখানায়। এখানে এখনো এক্সপানশনের কাজ চলছে, ভবিষ্যতে বাঘও আনা হবে এই চিড়িয়াখানায়। বিভিন্ন মহাদেশ থেকে নানা সুন্দর সুন্দর অচেনা পাখি আনা হয়েছে এখানে। নতুন এই চিড়িয়াখানার প্রায় সমস্ত পশু পাখি তুলে ধরা হয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবার দুপুরে পৌঁছে গেলাম ইকোপার্ক 6 নম্বর গেটের কাছে রাজারহাটের নতুন চিড়িয়াখানায়। 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভেতরে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চিড়িয়াখানার ভেতরটা। চিড়িয়াখানায় প্রবেশ করে কিছুটা এগোলেই বাঁদিকে বড় বড় পাখির খাঁচা। এখানে রাখা হয়েছে বিভিন্ন রকমের ম্যাকাও। প্রথম যে বড় খাঁচাটি, সেখানে রাখা রয়েছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও অথবা গ্রিন উইংড ম্যাকাও। দারুণ সুন্দর কালারফুল এই ম্যাকাও পাখি। ম্যাকাও খুব সুন্দর কালারফুল পাখি এবং বিভিন্ন প্রজাতির হয়। এটি তো আবার জালের উপর থেকে উল্টো হয়ে ঝুলছে। ম্যাকাওয়ের ঠিক উল্টো দিকে লাল রঙের লড়ি পাখির খাঁচা। ভারী সুন্দর এই পাখিটির রং। পাশের খাঁচাটিতে রয়েছে নীল হলুদ ম্যাকাও। এক একটা খাঁচায় অনেকগুলো ম্যাকাও রয়েছে। ম্যাকাওয়ের খাঁচার সামনে বাচ্চাদের ভিড় চোখে পড়ার মতো। টিয়া পাখির বড় এবং কালারফুল সংস্করণ এই ম্যাকাও। বেশিরভাগ ম্যাকাওকেই দেখলাম বাঁকানো ঠোঁট দিয়ে জালকে আঁকড়ে ধরে ওপর থেকে ঝুলে রয়েছে, নয় চলাফেরা করছে। আরও এক প্রজাতির ম্যাকাও স্কারলেট ম্যাকাও রয়েছে পাশের খাঁচাটিতে। এদের গায়ের রং স্কারলেট বা লালচে ধরনের। রেড টেলড ব্ল্যাক কোকাটু পাখিটিও আগে কখনো দেখিনি। একটু এগোতেই একটি ছোট্ট ওয়াটার বডি এবং সেখানে রয়েছে নানান রকমের অল্প পরিচিত ওয়াটার বার্ডস। এই ওয়াটার বার্ডসগুলি বেশিরভাগই বিদেশি, আমাদের দেশে এই সব পাখি দেখা যায় না। সুন্দরী পাখিটি মাটি থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। এটি ব্ল্যাক সোয়ান। পাশের খাঁচায় দক্ষিণ আমেরিকার অ্যামাজনের জঙ্গল থেকে আনা অ্যামাজন প্যারট। ভারী সুন্দর সবুজ এবং অন্য রকমের দেখতে এই অ্যামাজন প্যারট। অ্যামাজন প্যারটের পাশেই আফ্রিকান গ্রে প্যারটের খাঁচা। এটিও ভারী সুন্দর একটি পাখি।
পিছনের খাঁচায় রয়েছে একটি কাকাতুয়া। পাখির খাঁচা শেষ করে বাঁ দিক ধরে এগোলে একটি বড় এনক্লোজারে রাখা রয়েছে দুটি জিরাফ। আফ্রিকা থেকে আসা এই লম্বা প্রাণীটিকে দেখতেও লোকজন ভিড় করেছে। দুটি জিরাফকে পাশাপাশি বেশ ভালো লাগছে। এই জিরাফটি আবার দেওয়ালে আঁকা পোর্ট্রেটের সাথে নিজেকে মিলিয়ে নিচ্ছে। জিরাফের খাঁচার উল্টো দিকে আরেকটি বড় এনক্লোজারে রয়েছে আফ্রিকারই জেব্রা। রাজারহাটের এই চিড়িয়াখানার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে প্রতিটি প্রাণীকেই অনেকটা করে স্পেস দেওয়া হয়েছে। জেব্রার খাঁচায় রয়েছে দুটি জেব্রা। দূরে একটু পেছন দিকে খাঁচায় একটা ইমু পাখি দেখতে পেলাম। চিড়িয়াখানার ঠিক মাঝ বরাবর রয়েছে একটি ফুড কোর্ট। বাচ্চাদের খেলাধুলারও অনেক রকম ব্যবস্থা রয়েছে চিড়িয়াখানায়। একটি জলাশয়ের ধারে দুটি কুমির মড়ার মতো পড়ে রয়েছে। জলাশয়ের অপর প্রান্তেও রয়েছে আরেকটি কুমির। এই চিড়িয়াখানায় এখনও এক্সপানশনের পুরোদমে কাজ চলছে। কিছুদিনের মধ্যে বাঘও আনা হবে। ফুড কোর্টের পিছন দিকে রয়েছে বিভিন্ন রকমের বাঁদরের খাঁচা। প্রথমেই পৌঁছালাম ক্যাপুচিন মাঙ্কির খাঁচার সামনে। বাঁদরের এই প্রজাতি পাওয়া যায় দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, পানামা এবং কোস্টারিকায়। একটি কাঠি নিয়ে নানান রকমের কসরত দেখাচ্ছে এই বাঁদরটি। গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন এই প্রাণীটিকে কিন্তু খাঁচার মধ্যে চোখে পড়ল না। চলে এলাম কমন মার্বোসেটের খাঁচার সামনে। ভারী সুন্দর ছোট্ট এই প্রাণীটি। ভারী সুন্দর এই প্রাণীটি পাওয়া যায় ব্রাজিলে। কলকাতায় বসে এই প্রাণীর দেখা পাওয়ার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। ছোট্ট এই প্রাণীটির বৈশিষ্ট্য কানের পাশে বড় বড় সাদা সাদা লোম। বাঁদরের খাঁচার উল্টো দিকে একটি ঘেরা জলাশয়, এখানে কুমির রাখা রয়েছে। চলে এলাম উল্লুকের খাঁচার সামনে।
টিনটিনের সাথেই ক্যাপ্টেন হ্যাডক এই উল্লুক কথাটি খুব ব্যবহার করতেন। ভারী চঞ্চল প্রকৃতির প্রাণী এই উল্লুক গাছের ডাল ধরে এখানে ওখানে ছুলে বেড়াচ্ছে। উল্লুকের এনক্লোজারে বড় বড় গাছ থাকায় মনে হচ্ছে উল্লুকগুলি যেন নিজস্ব হ্যাবিটেটে ঘুরে বেড়াচ্ছে। উল্লুকের ইংরেজি নাম ওয়েস্টার্ন হুলক গিবন। উল্লুকের দেখা পাওয়া যায় প্রধানত নর্থ ইস্ট ইন্ডিয়া এবং মায়ানমারে। এই চিড়িয়াখানায় আগে শুধু হরিণই পাওয়া যেত, তাই এর নাম ছিল হরিণালয়। একটি বড় ঘেরা জায়গায় রয়েছে অনেকগুলি স্পটেড ডিয়ার। কুমিরের এনক্লোজারে রয়েছে একটি আর্টিফিশিয়াল ঝর্ণাও। আরেকটি নতুন প্রজাতি দেখলাম, হোয়াইট লিপ ট্যামারিন। বাঁদরের এই প্রজাতি, কিন্তু তার চলাফেরা অনেকটা কাঠবিড়ালির মতো। এই প্রাণী প্রধানত পাওয়া যায় দক্ষিণ আমেরিকার ব্রাজিল এবং বলিভিয়ায়। প্রাণীটির ঠোঁটটি সাদা বলে এর নাম হোয়াইট লিপ ট্যামারিন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাওয়া যাওয়া এই সব প্রাণী আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। চিড়িয়াখানার মধ্যবর্তী অঞ্চলে যে ফুড কোর্টটি রয়েছে সেটার নাম রাখা হয়েছে নেচার্স কেফ। নেচার্স কেফের পাশেই একটি বড় জলাশয়, এইখানে আনা হয়েছে আফ্রিকা থেকে জলহস্তি। দুটো প্রমাণ সাইজের জলহস্তি রয়েছে এই জলাশয়ে। জলহস্তি বেশিরভাগ সময় জলের তলায় ডুবেই থাকে, মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে ওপরে ওঠে। সর্বশেষ যে প্রজাতিটি দেখলাম সেটি বাঁদরেরই একটি ভ্যারাইটি, রেড টেলড গুয়েনন। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, এখানে এই বাঁদরটি পাওয়া যায়। রাজারহাটের এই চিড়িয়াখানায় বেড়াতে এসে অনেক নতুন প্রাণীর সাথে পরিচিত হলাম। ভিডিওটি কীরকম লাগলো জানাবেন।